তৃতীয় বারে ক্ষমতায় ফেরার পর থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব লাগাতার বেড়ে চলেছে। শান্তিতে নেই মমতার তৃণমূল সরকার। তারা যতই বলুক না কেন, ভোটের পর তাদের শক্তি বৃদ্ধি হয়েছে। বিজেপি থেকে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে দল ভাঙিয়ে বিভিন্ন লোকদেরকে নিয়ে আসে, তাদের শক্তি আরও বাড়ছে, কিন্তু ভেতরে ভেতরে তাদের অস্বস্তি আরও বেড়ে চলেছে। আর এবার দলের পঞ্চায়েত প্রধানকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠল দলেরই নেতাকর্মীদের বিরুদ্ধে। এমনকি শুধুমাত্র পঞ্চায়েত প্রধান নয়, পঞ্চায়েত অফিস ভাঙচুর করল তৃণমূলের কর্মী সমর্থক এবং অন্যান্য নেতারা। সেখানে তৃণমূলের ব্যানার ছেঁড়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছেঁড়া হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানারকে সামনে থাকা পুকুরে ফেলে দেয়া হয় এবং তৃণমূলের পতাকা পা দিয়ে মারিয়ে দেয়া হয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরের 3 নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সমরেন্দ্র সরকে অফিস থেকে বের করে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে দলেরই উপপ্রধান তহমিনা বিবির স্বামী আলিম মোল্লা এবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ তপন শেখ, পঞ্চায়েত সদস্য সাদেক আলী এবং আরও 2 পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সমরেন্দ্রবাবু দাবি করেছেন যে ওনাকে অফিসের ভেতরেই অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাদ যাননি, তাকে পঞ্চায়েত প্রধান করার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গালিগালাজ করেন তারা। তিনি জানান, তাকে টেনে চেয়ার থেকে তুলে নিয়ে এসে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। পরবর্তীতে তৃণমূলের পতাকা ছেঁড়া হয় এবং পা দিয়ে মোড়ানো হয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়া হয়। তার প্রতিবাদ জানাতে গেলে তাকে ফের মারধর করে ওনারা। দলেরই নেতাদের হাতে মার খেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন সমরেন্দ্রবাবু। তিনি জানান, বুধবার দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে এর জন্য পঞ্চায়েতে ভিড় একটু বেশিই ছিল। আর সেই সময় পঞ্চায়েত সদস্য সাদেক আলী আমার কাছে একটি ব্ল্যাঙ্ক সার্টিফিকেটের দাবি করেন। সমরেন্দ্রবাবু জানান, আমি ওই সার্টিফিকেট দিতে অস্বীকার করায় আমাকে অফিসের মধ্যে চেয়ার থেকে টেনে হিঁচড়ে তুলে রাস্তায় ফেলে মারধর করে তারা।